শ্রুতি নাটক আরম্ভ হচ্ছে। নাটকের নাম কপালকুণ্ডলা, একালের কপালকুণ্ডলা। মানদা মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদি বোনকে একবার এ ঘরে পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো কি? হ্যাঁ, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না, হবে না কেন? যেমন মনির তেমনি তার পিয়ারের দাসী, দুটোই হয়েছে সমান। উনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? হয় উনি থাকবেন বাড়িতে, নয়তো আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির গিন্নি দেখা নেই। বলি ব্যাপারটা কি? হ্যাঁ মানদা, মানদা, শিগগির একটা চা দে না রে, ভীষণ মাথা। ও মা, তুমি কখন এলে? মানদা, এক কাপ না, দু কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না? কেন, চা খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। তাই ভালো। মানদা, দু কাপ না, এক কাপ, দাদাবাবু খাবেন না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বের করে দিচ্ছি। থাক থাক, আমি নিজেই পারবো। পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে, কোনোদিন অভ্যেস নেই। এই এত তর্ক করো না তো, একদম তর্ক করো না, বলে দিচ্ছি আমি পারবো। কি ব্যাপার বলো তো, নিচে এত খারাপ। ও মা, সুটকেসে জামা কাপড় পরছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। উনি কোথায় থাকে? কে? মিস্টার জো। তার মানে? তুমি এক্ষুনি বললে ওখান থেকে চা খেয়ে এসছো, আবার তারপর বলছো সুটকেসে জামা কাপড় পরে ওখানেই যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি উনি কোথায় থাকে। চুপ করো তো, তোমার সঙ্গে মশকরা করার আমার কোনো ইচ্ছা নেই। ডায়মনি, বলি এতক্ষণ ছিলে কোথায়? ও মা, সিনেমা দেখতে গেছিলাম তো, তোমাকে বলিনি বুঝি? দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। কি গো, সত্যি চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, শাহরুখকে তো মেরে 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 পার্ট করে টেনে তুলে দিয়েছে। এদিকে অমলেশপুরি কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে, ও একটা হাত বাড়িয়ে, ও একটা হাত বাড়িয়ে, ও গো গো গো, তুমি যদি একবার দেখতে গো। আমি তো কেঁদে কেঁদে এক সাল, আর আমার রুমাল রুমাল ভিজে এক কাকা। কত হলো? কি গো? বয়স। ও, ভুলে গেছো? তোমার ষাট না, আমার ষাট, তোমার 65। মনে আছে? তোমার কত হলো সেটা তোমার মনে আছে? ওমা, মনে থাকবে না কেন? অবশ্য আমাকে দেখে সবাই বলে, আমাকে দেখলে নাকি ওরকম মনে হয় না, আমার চেহারাটা তো বেশ নরম সরম, তোমাকে দেখলে তো মনে হয় 65 না 70। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত আর কথা দরকার নেই, আমি আমি এখনই চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে এই 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছো বাড়ি থেকে চলে যাচ্ছ, কিন্তু যাওনি, তাই জিজ্ঞাসা করছি এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস, এবার তুমি তো নিশ্চিন্ত? না না, নিশ্চিন্ত হব কি করে, আগে তুমি যাও তো, না গেলে আমার বিশ্বাস নেই বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমার আর এত ভাবনার দরকার নেই, আমি আমি বাড়ি থেকে চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া করছো কেন? একটা কথা জবাব দাও তো, সবাই যখন জানতে চাইবে যে অমুক বাবুর বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন আমি কি বলবো? মানে আমি তো জানি না তোমার গৃহত্যাগের কারণটা কি। জানো না? না জানো না, বাড়ি সব কিছুতেই জানি না জানি না জানি না, কারণ জিজ্ঞেস করছো? কারণ তো তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? খবরদার নাটক করবে না, বলে দিচ্ছি
চিরকাল নাটক করেই যাবে। এখনই আমি তখনই আমি বলেছিল নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না, ওখানেই একটা করবে, যেমন বাপ তেমনি মেয়ে, দুজনেই নাটকের ওস্তাদ। একদম বাবা মার কোনো কথা হবে না, না বাবা মা তোরা দুই। এই এই দেখো আমাকে কিন্তু রাগিও না বলছি। কেন 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 বলো তো, তোমাকে রাগালে কি হবে? কুরুক্ষেত্র হবে, কুরুক্ষেত্র মনে থাকে জানো। তুমি রাগলে যদি কুরুক্ষেত্র হয় তাহলে আমি রাগলে দ্বিতীয় পানিপত হবে, এটাও তুমি ভুলে যেও না, কেমন? আরে আরে তোমার দেখছি বড্ড ভার বেড়ে গেছে। দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে পর পর সাত দিন বাড়ি ফিরে এসে দেখছি আমি তোমাকে দেখতে পাই না। কেন দেখতে পাই না? আজ রাত আটটায় ফিরেছি। আমি তোমাকে ভালোবাসি, সেটা আবার গলির মোড়ের মিষ্টি দোকান পর্যন্ত শোনা গিয়েছিল। পাড়ার সবাই বলাবলি করছিল, আহারে ফুলসজ্জা রাতে ছেলেটার মাথায় খারাপ হয়ে গেল রে, আবার কে গো? ছেলেটা তোমার দিকে হা করে তাকিয়ে আছে। ঠিক আছে ছেলে না বুড়ো হলো তো, এত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত আটটা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে তাকিয়ে থাকলো, তাই তো? না না, তাকিয়ে থাকবে কেন, সে আমার হাত ধরলো, আমিও তার হাত ধরলাম। বাহ 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 বাহ, আরো চমৎকার। চমৎকার না বলো? চমৎকার। তুমি বলো, 30 বছর পর দুই বন্ধু দেখা হয়েছে, কথা শেষই হচ্ছে না, কথা শেষই হচ্ছে না, আর রাত্রি হয়ে গেল বলে আমাকে চলে আসতে হলো। কি যে খারাপ লাগছিল না, এত কান্না পাচ্ছিল। ওই হাফ গায়ে তো তোমার বন্ধু? হাফ না, পুরো পুরো পুরো। ওই হলো পুরো পুরো পুরো, ওই হলো। আরে বাবা, কলেজে তো আমাদের এত ভাব ছিল জানো তো, যে সবাই আমাদেরকে উত্তম সুচিত্রা বলে ডাকতো, মানে ওকে তো অনেকটা উত্তমের মতো দেখতে। ঠিক আছে অনেক হয়েছে, আমার গলায় বলার দরকার নেই, আমি চললাম। আমার গলায় বলার দরকার নেই, চললাম, অনেক হয়েছে, যা গলা আমি এমনিতেই শুনতে পাচ্ছি। তখন থেকে তো তুমি দেখছি খুব হেরে গলা সারের মতো গলা, অনেক কিছুই শুনলাম। যারা কলেজ জীবনে সবাই বলতো আমার গলা সমিত্রর মতো। গলা নিয়ে আর কি হবে, চেহারাটা যদি ওনার মতো হতো তো বুঝতাম। মানে তোমাকে দেখলে তো মনে হয় অমলেশ পুরী চমচ ভাই। কি 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 বলো তুমি? ও কি 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 পুরী? অমলেশ পুরী। সে আবার কে? হিন্দি সিনেমা তো দেখো না, তা জানবে কি করে? হ্যাঁ, মুখখানা দেখলে তো দাঁত কপাটে লেগে যাবে। ও ও ও অমরি, মানে হিন্দি সিনেমার একটা ভিলেন আছে, আমাকে সেই লোকটার মতো দেখতে? দেখতেই তো, এই জানোই তো আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লেগে যায়? হ্যাঁ বলি, আর কত অপমান তুমি আমায় করবে? ঠিক আছে অনেক হয়েছে গো, অনেক হয়েছে, আমার আর ভালো লাগছে না, এই আমি চললাম। এসো দুগা 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 দুগা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছো? না নিলেই কেন, সারা রাত তো কাশবে, খক্কর খক্কর খক্কর।
করে, পাশের লোকের অসুবিধা হবে না? সবাই তো আর আমি না যে সারা রাত বসে বুকে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? ও মা, সেটা আবার কে? সে কি পাশের লোক থাকবে না? মানে তুমি তো মোটে একা থাকতে পারো না, পাশের লোক তো থাকতেই হবে। সে তো তুমিও একা থাকতে পারো না, তাহলে তোমার পাশে কি ওই 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 লোকটা থাকবে নাকি? সে তো থাকবে। কি? তবে আগে তুমি যাও তো, তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমি গুটি গুটি পাই ফিরে এলে তা হবে না বাবা। এই বয়সে শুধু শুধু নবকে হয়রানি করতে পারবো না। তার মানে ওই শালা নবক বলে এসে এখানে থাকবে? উপায় নাই কুমার। ওই হলো কুমার কুমার কুমার, ওকেই ভাবছি ডেকে নেবো গো। বিয়ে তো করেননি, একা মানুষ পুরো বয়সে, ওরও একটা সঙ্গী হবে আবার আমারও একটা সঙ্গী হবে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড না, আমি জানতাম প্রপোজালটা তোমার ভেরি গুডই মনে হবে। কচ্চু হবে কেচ্চু হবে তোমার মুন্ডু হবে। শোনো শোনো শোনো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো কেমন? বাবা আকাশের অবস্থা তো ভালো নয়, যদি ঘনিয়ে আসে তাহলে হয়তো আবার চাওয়াই হবে না। যাও যাও, দেরি করো না, এসো এসো। বাবা তোমার তো দেখছি তো অসহ্য না, আমাকে তাড়াতে পারলে বাঁচে, বৃষ্টিটা একটু ধরুক তারপর আমি যাবো। ভাবলাম এক্ষুনি নবকে চলে আসতে বলি, তা না। এখনো যাইনি, এতেই থাক। নির্লজ্জ কোথাকার, বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছে, 30 বছর বাদে শালা নবকুমার কোথা থেকে সশরীরে এসে হাজির, এ কি ইয়ার্কি নাকি? হ্যাঁ আমি কপাল কুণ্ডলা, ও বেশ নবকুমার, আর তুমি বেশ কাপালি, বলো পুরো বঙ্কিমচন্দ্র হাজি। কি? আমি কাপালি? শালা এত বড় সর্দা বলে এতদিন পর এসব নবকপাল টবকপাল হাজি হচ্ছে কেন? হাজির হবে না, আমাদের যে একটা অ্যালুমনাস অ্যাসোসিয়েশন হচ্ছে গো, সব সিক্সিডের ব্যাস, সেখানে নব আসবে না তা কখনো হয়? সব বন্ধুরা হাজি, রোজ রোজ বিকালে তো আমি এখানেই যাচ্ছি, ট্যাডাং ট্যাডাং ট্যাডাং, সবার সঙ্গে দেখা হচ্ছে, ট্যাডাং 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 দেখা হচ্ছে। তোমার তোমার অনেক অনেক বন্ধু আছে তাই না? অনেক, ত্রিদীপ, শান্তনু, শঙ্কর, বিশ্বনাথ, প্রদীপ, শেখর, অরূপ। বাহ 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 বাহ, একটাও মেয়ে বন্ধু নেই। আছে, পুরো পুরো দু একটা আছে, নেই বললেই হয়। হ্যাঁ ওই দুই একটা না? বাহ 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 বাহ, খুব ভালো, চমৎকার চমৎকার। তাহলে আমাকে তো তোমার দরকারই নেই দেখছি, তুমি অষ্টসখা পরিবৃত হয়ে থাকো, তুমি থাকো আমি এই চললাম। এসো 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 এসো, দুগা 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 দুগা। ও হ্যাঁ, রাত্রি হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দয়া রে, কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেব এলে। খাও না খাও না কিছু, ওকে তুলবো না কিছু। এসো 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 এসো, তাহলে তোমার আর দেরি কর, তোমাকে আর দেরি করাবো না। এই নাও ছাতা, আর এইটা ওয়াটারপ্রুফও আছে, যেটা তোমার সুবিধে, তুমি বেরোলে তবে আমি একটা নবকে টেলিফোন করতে পারবো, তারপরে একটু আদা দিয়ে আহ গরম গরম চা খাবো, যা মাথা ধরে আছে না। চিন্তা কিসে, একটু একটু সহ্য করো, একটু পরেই তোমার আদরের নব এসে ভালো করে মলম লাগিয়ে দেবে। মলম মলম লাগাতে হবে না, ওকে দেখলেই আমার সব কষ্ট সেরে যাবে। নিরজ কথা কার, লজ্জা করো না তোমার এইসব কথাগুলো বলতে। মা লজ্জা করবে না, সত্যিই তো খালি একটাই চিন্তা, এত জল ঝড়ে নব যদি আসতে না পারে তাহলে তো খুব মুশকিল, মানে রাত্রেবেলা বাজ পড়লে আমার তো আবার সমস্যা হয় না? আর একটাও কথা নয়, বাজ পড়বে আর তুমি ভয় খেয়ে শালা ওই ওই নবর বুকে মাথা রেখে থাকবে, এইসব কিন্তু হবে না, আমি হতে দেবো না। এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার বউ, আর আমার বউকে জড়িয়ে ধরবে ওই শালা হাপকাইস তো। নো 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 নো, নেভার নেভার নেভার, হাপ নয় পুরো পুরো পুরো। ওই হলো পুরো পুরো পুরো। তার মানে তুমি যাবে না?
না আমি যাব না, এই আমি বসব। এসো কি এসো এদিকে এসো। কেন আরে কেন আবার আমার পাশে এসে বসো। পাশ পড়বার দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখো। এসো এসো কাছে বলছি, এসো রাখো রাখো বলছি রাখো বলছি। এই অমলেশপুরের বুকে কেউ মাথা রাখবে? ও যে উত্তম কুমার হলে তোর মাথা তুলতামই না। খবরদার খবরদার বলছি, আর একটাও কথা নয়, ওরা উত্তম কুমার। মানদা মানদা দু কাপ চা দিয়েছো তাড়াতাড়ি আদা দিয়ে। আমার মানদাকে ডাকছো কেন? দেখতে পাবে, ছাড়ো আমাকে। পারবে না, একদম নড়বে না বলছি, নড়বে না বলছি, একদম নড়বে না। এই বুকের মধ্যে লেপ্টে থাকো, যেমন আছো তেমনি থাকো, বুকের মধ্যে লেপ্টে থাকো, বুকের মধ্যে লেপ্টে থাকো বলছি, থাকো যেমন আছো ঠিক এইভাবে থাকবে, থাকো। আমাদের নাটক এখানে এই সমাপ্তি ঘোষণা করছি।